নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার আমির মোহাম্মদ আনিসুর রহমান মাহমুদ সহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। মুন্সিগঞ্জের লকসহ এলাকা থেকে আজ ভোরে তাকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই ও নগদ অর্থ জব্দ করা হয়। দেশের কয়েকটি জেলা থেকে নিরুদ্দেশ হওয়া তরুণদের খোঁজ করতে গিয়ে কয়েক মাস আগে র্যাব তাদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে বাড়ি ছাড়া হওয়ার কথা জানতে পারে, যাদের বেশিরভাগই নতুন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সঙ্গে যুক্ত। প্রশিক্ষণের জন্য তারা পার্বত্য অঞ্চলকে বেছে নেয়।